Dear viewers, assalamu alaikum. Welcome back to my channel. All BT Tech আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানব যে কিভাবে Nexus Pay অ্যাকাউন্টটি ওপেন করবেন, অর্থাৎ Nexus Pay কিভাবে রেজিস্ট্রেশন করবেন, বিস্তারিত প্রক্রিয়া। আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো। শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, তো একটা মোবাইল নাম্বার অবশ্যই চাইবে। তো মোবাইল নাম্বার দিয়ে আমরা আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব, অপারেটর সিলেক্ট করে দিব। অপারেটর সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাক্টিভ ইউর Nexus Pay ওয়েট করতে বলছে, অথবা 16216 কল দিয়ে এটা ভেরিফাই করে নিতে বলছে। তো অ্যাকচুয়ালি এখন আমি কাস্টমার কেয়ার অফিসারের সাথে কথা বলছি, বলতেছি 16216 নাম্বারে কল দিয়ে যে ওনারা আমাকে ভ্যালিড কিছু ইনফরমেশন জিজ্ঞেস করেছে যে আমি কোন এনআইডির আন্ডারে Nexus Pay অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি, আমার ফাদার্স নেম মাদার্স নেম জিজ্ঞেস করেছে। যাই হোক, এই তথ্যগুলো দেওয়ার পরে ওনারা আমাকে একটা ওটিপি দিয়েছে এবং আমার অফিস থেকে আমার Nexus Pay অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিয়েছে। ওকে, এখন আমি Nexus Pay-টা ওপেন করতে চাচ্ছি। অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, চেক স্ট্যাটাস এবং এখানে কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড লেখা রয়েছে। তো আমি চেক স্ট্যাটাসে ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। ওকে, তো এখানে আমার একটা আমার নাম চেয়েছে, ইমেল অ্যাড্রেস এবং আমার একটা ফোন নাম্বার চেয়েছে, রেফারেন্স ফোন নাম্বার, আমি এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দিব। এখন আমাকে কার্ড ডাউনলোড করতে বলছে, তো আমরা অ্যাকাউন্টটি পুরোপুরি রেজিস্ট্রেশন করে নিব। অ্যাকাউন্টটি পুরোপুরি রেজিস্ট্রেশন করতে আমাদের অবশ্যই এনআইডি লাগবে। এখানে আমি ভেরিফাই নাও, এই ভেরিফাই নাওতে ক্লিক করে আমার এনআইডি ফ্রন্ট ফেস অ্যান্ড ব্যাক ফেস স্ক্যান করে দিব। এরপর ফেস স্ক্যান করে দিব, দেন আমার এখানে পার্সোনাল ইনফরমেশনস আমি দিয়ে দিব, এডিশনাল ইনফরমেশনগুলো আমি ফিল আপ করে দিব, জন্ম তারিখ ফিল আপ করে দিব, দেন Nexus Pay তে আমি ইমেজ অ্যাড করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার, আমি যখন হোম মেনুতে রয়েছি এখানে আমার নমিনি ইনফরমেশন চাচ্ছে, তো নমিনি ইনফরমেশন দিয়ে দিব। মোট কথা হচ্ছে এখানে যে যে ইনফরমেশন রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য, এনআইডি ভেরিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন, প্রোভাইড নমিনি ইনফরমেশন অ্যান্ড নিয়ারেস্ট ব্রাঞ্চ ইনফরমেশন, এগুলো দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। তো এভাবেই আপনারা অ্যাকচুয়ালি Nexus Pay অ্যাকাউন্টটা ওপেন করবেন, এবং DBBl এর কোনো সেবা যদি আপনি Nexus Pay অ্যাকাউন্ট থেকে পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার রকেট রয়েছে, DBBl রয়েছে, অথবা অন্য কোনো ডাচ বাংলার যে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আপনি Nexus Pay-এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।